সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আমি দেশি মুরগির বাচ্চা যদি অল্প হয় তাহলে একদম সহজভাবে আমি ব্রুডিং করি কিভাবে, আজকে আপনারা জিনিসটা সুন্দর করে ফলো করবেন। আমি নিজে ব্রুডিং করি, আমি মুরগির বাচ্চা পালন করি, শুধু আমারটা আপনি ফলো করেন, তারপরে বিস্তারিত আপনি দেখবেন বা বুঝবেন। এই দেখেন, হ্যাসিং মাত্র অলরেডি একদিন হয়েছে, মাত্র 24 ঘন্টা হয়েছে। এই হলো আমার, এটা হলো ম্যানুয়াল ইনকিউবেটর। কিছুদিন আগে আমি সিনহাসে বাচ্চা তুলছি, এই যে ডিমের খোসা, আলহামদুলিল্লাহ। এই যে এই যে ভিউয়ার্স, এই দেখেন মুরগি বাচ্চা, এখন আমি ব্রুডিং এর কাছে নিয়ে যাই, চলেন ভিউয়ার্স। এই যে ভিউয়ার্স, এই যে দেখেন মুরগি বাচ্চাগুলা, কত সুন্দর মুরগি বাচ্চাগুলো, অনেক কালার, কত সুন্দর। এই হলো আমার নর্মাল, এইটা আমি ইদানিং নতুন বানাইছি, এটা আমি নতুন বানাইছি, আর এই জায়গায় আমি ব্রুডিং করব। আমি প্রথম ফার্স্ট নিচে কি দিছি, নিচে দিছি এই যে একটা সালার বস্তা, এই যে সালার শট, একটা সালার শট, আর কিছু অনেকগুলো ফেফার দিছি, এই যে সুন্দর করে ফেফার দিছি। আমি দুইবেলা ফেফারগুলো এভাবে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ, এই প্রথম। আর একটা লাইট দিছি, এই যে একটা সাইড ওয়ার্ডের লাইট। এ বিসমিল্লাহির রহমানির রহিম, দূরে দাঁড়াতে নাই সব। এইলো আমি লাইটিং ফ্ল্যাগ করলাম, এইলো আমি লাইটিং ফ্ল্যাগ করলাম। হ্যাঁ ভিউয়ার্স, যদি আমি কিছুক্ষণ পরে আসবো এখানে, যদি আমি আয়সা যদি দেখি এরা লাইটের বিষে নিচে সবাই আসে, তাহলে আমি লাইটটা একটু নিচে নামিয়ে দিবে, একটু নিচে নামিয়ে দিব। আর যদি দেখি এই লাইটটার থেকে একটু সরে সরে গেছে, তাহলে আমি দূরে সরিয়ে নিব। এখন হলো লাইট সুইট দিব, এই যে প্রথম ফার্স্ট আমি ফানি লাইট সুইট, এই যে লাইট সুইট, এটার ভিতরে ভিটামিন ই, ভিটামিন সি আছে। এক কথা, এই লাইট সুইটটার সাথে অন্য অন্য খামারিরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, অন্য অন্য খামারিরা নর্মালি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, কিন্তু আমি নয় কান্না। এটা আসল কথা হলো, আমি আপনার মন থেকে বলি, যে মুরগির বাচ্চার প্রতি মানে ইয়া রাখে, খেয়াল রাখে, ওই খেয়াল অনুযায়ী যদি অ্যান্টিবায়োটিক লাগে, তাহলে হ্যাঁ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, যার অ্যান্টিবায়োটিক প্রয়োজন না তার অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রয়োজন নেই। এক কথা বুঝি, আমার মুরগির বাচ্চাটা কোনো জার্নিং হয় না, আসার উসার খায় না, লড়াছড়া করে না, আমি হ্যাসিং থেকে আনছি, ডাইরেক্ট দিয়ে দিছি, তা আমার অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই। আর যারা ইচ্ছা, ওই যে বললাম না, মুরগির বাচ্চার দিকে ফলো করে তার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা, কিন্তু আমার কাছে এটা চলবে না। এইলো আমি লাইফ সুইট দিতেছি, কতটুক দিতেছি দেখেন, এখানে আমার 250 মিলি পানি, মানে 1 লিটারের 4/4 এক ভাগ পানি, তার মানে এখানে যদি 1 লিটারের 4/4 পানি যদি হয়, তো 1 গ্রাম এই 1 লিটার পানিতে, তাহলে আমি 1 গ্রামের 4/4 এক ভাগ এই 250 মিলি পানির ভিতরে দিব। এখন আমি একটু ওষুধ নিলাম, এখানে ওষুধটাই যে লাইট সুইট, এখানে একটু ওষুধ আপনার ইয়া 1 গ্রামের 4/4 এক ভাগ, 1 গ্রামের 4/4 এক ভাগ 250 মিলি পানির সাথে আমি মিক্স করে দিলাম। এইবার আমি একটু জাকি নিয়ে নেব, এবার আমি এই ফিল্টারের এই প্লাস্টিক কাকের ভিতরে সুন্দর করে এ দিয়ে দিলাম। এইবার আমার হলো এই মুরগির বাচ্চারা প্রথম ফার্স্ট পানি দিব, এইলো আমার প্রথম ফার্স্ট পানি খাইব, আস্তে আস্তে যার মন চাক এই পানিটা দিব, আর কিছু করা লাগবে না। এই যে ভিউয়ার্স, এটা হলো স্টার্টার ফিট, মানে গুঁড়া আদার, এটা হলো লেয়ার স্টার্টার, এই গুঁড়া ফিটটা দিলাম,
এই ফিটকামদুরিক আস্তা এভাবে দিবেন না, হাতের অনুযায়ী একটু ডলা দিয়ে করে নেবেন। মানে ছোট বাচ্চা তো একদিনকার, জিরো বাচ্চা তো, একটু গুড়ি করে নেবেন। তো গুড়ি করে এখন দরকার হইলেছিল কি, যেমন এক ঘন্টা পর বা দুই ঘন্টা পরে এই খাবারটা দেওয়ার। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য বোঝানোর জন্য আমি এই এখনই এই খাবারটা একটু সিদিয়ে দিব, যে এরা নিজেরা নিজেরা খাবে। এই যে বিয়ার্স দেখেন, ওরা নিজেরা নিজেরা ঠোকর দিবে, নিজেরা নিজেরা আস্তে আস্তে খাবে। বিয়ার্স এই যে আমি আদার দিছি, এই আদারগুলা আপনি যখন শেষ হইব, আপনি আদার থাকতে আদার দিবেন না, তাইলে মন্ত্র রুচিটা কমে যাবে। আদার থাকতে আদার দিবেন না, আদার শেষ করে একদম ক্লিয়ার করব, তার পাঁচ মিনিট বা দুই মিনিট বা এক মিনিট পরে আবার আদার দিবেন। দেখবেন আবার গুড়গুড়ি একসাথে আদার খাইব, দেখবেন অটোমেটিকলি, মানে সব সময় এভাবে আদার দিবেন। যত বেলা হয় আদার শেষ, দুই মিনিট পর, তিন মিনিট পর ক্লিয়ার করে এরপরে আদার দিবেন। এইলো আদারের নিয়ম। আর পানি দেওয়ার নিয়ম হলো তিন বেলা। তিন বেলা কিভাবে, এই যে আমি লাইসুবিটটা ব্যবহার করছি, এই সকালবেলা এক বেলা লাইসুবিট, বিকালবেলা এক বেলা লাইসুবিট, আর দুপুরবেলা শুধুই সাদা পানি, এগুলা দিবেন শুধু, আর কোনো কিছু লাগবে না। এইবার মুরগি ফালানোর আমার অনেক ভিডিও আছে, এই বাচ্চা মুরগিগুলি কী কী করণীয়, তো আমি যেভাবে করি, এখন আমি তিন দিন ব্যবহার করব, আবার একদিন সাদা পানি দিব, আবার সাদা পানির পরে আবার লেবু লাইসুবিট দিব, আবার লেবু লাইসুবিট সকাল বিকাল দুপুরবেলা খালি, এইভাবে আবার তিন দিন দিব, তারপরে তিন দিন আবার জিঙ্ক সিরাপ দিব। এইভাবে আমি একটা করে একটা কোর্স করে দিব। আর যখন এই যে এখন তো জিরো বাচ্চা, জিরো বাচ্চা যখন সাত দিন বয়স হবো, তখন আমি রানী ক্ষেতের ভ্যাকসিন দিব। ইনশাল্লাহ আমার কোনো ফাউল পক্সের ভ্যাকসিন দেওয়া লাগে না, আমি দেই না, এটা আমি নিজে ভালো বুঝি। আর আরেকটা হচ্ছে গাম্বুরার, যেটা গাম্বুরার ভ্যাকসিনও অনেক সময় লাগে, কিন্তু তাও আমি ব্যবহার করি না। আমার শুধু রানী ক্ষেতের ভ্যাকসিনগুলো আমি প্রয়োগ করি, বা কলেরার ভ্যাকসিনগুলো প্রয়োগ করি, বা ফাউল কলেরার যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনগুলো আমি মুরগি, দেশি মুরগির জন্য ভ্যাকসিন করি। এইবার একটা কথা, যাদের যারা শকিন বাণিজ্যিকভাবে বিশাল বড় করে পালে হাজার বারশো, তাদের টেকনিকটা আলাদা, এটা আমি আপনাকে বলার কোনো প্রয়োজন। এটা হলো ছোটোখাটি খামারি, যেমন মা বোনেরা শখের বসতে লালন পালন করবেন, এই হিসাবে লালন পালন করলে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যদি এই অবস্থা কোনো ধরনের সমস্যা যদি হয়, আপনার যদি অ্যান্টিবায়োটিক পরে বা কিছু মেডিসিন যদি পরে, তো নিয়ম অনুযায়ী ব্যবহার করলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। এটা আপনার প্রতি, মানে এটা আপনি যে কেয়ার করবেন, এইটার প্রতি হলে আপনার রোগ বালায় কম, ভালো বেশি বেশ কম, এটা আপনার প্রতি বুঝটা। ওটা শুধু মুরগির জন্য না, মুরগি কখনো আপনার বলবো না আমার এই ওষুধ দেন, আমার শরীরটা খারাপ, আমার এই হইতেছে এই হইতেছে, এগুলি কখনোই বলবো না, শুধু আপনার উপরে ডিফেন্স, এটা সে বাঁচবে না না বাঁচবে। বিয়ার্স এই ছিল কথা। বিয়ার্স যদি এই এখান থেকে কিছু যদি শিখতে পারেন বা বুঝতে পারেন, তো রবিন ভাইয়ারে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। কমেন্টের ধারা হলো কি, আপনি কী চান, এইটা যদি আমার থেকে চান, বা আমি আপনাকে বলে দিব যে আমার এই ধরনের ভিডিও আছে দেখে নেন, তাহলে আমার ইউটিউব প্রোফাইলে ঢুকে ভিডিও অপশনে ক্লিক করে আপনি আস্তে 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 দেখবেন যে কোন ভিডিও, না হলে চার্জ দিবেন, দেখবেন আমার ভিডিও, না হলে অন্য ইউটিউবার ভিডিও আছে, এখান থেকে দেখে কিছু শিখতে পারবেন, শিখলে নিজে অটোমেটিকলি কিছু করতে ভালো লাগবে, বা মন খারাপ হবে না যে আমি একটা জিনিস পারি, এটাও নিজে বলতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আলোচনা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স, তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি, যদি আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা, আল্লাহ হাফেজ।